হঠাৎ দমকা হওয়ায় ভেঙে পড়ল একটি আস্ত গাছ ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে পরিবারের মানুষজন এই খবর জানাজানি হতেই ভিড় জমে যায় এলাকায় ঘটনাটি শীতলকুচির জুনিয়র গার্লস স্কুলের জানা যায় এই বিদ্যালয়ের পেছনে লাগানো ছিল গাছ তার বয়স আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ বছর হবে আজ হঠাৎ দমকা হওয়ায় সেই সেগুন গাছটি ভেঙে পড়ে সেই গাছ ভেঙে পড়ায় একবার ছাদেও হালকা আচল লাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান গাছটি অনেক দিনে পুরনো আজ হঠাৎ দমকা হওয়ায় ভেঙে পড়ে খবর পেয়ে বিদ্যালয়ে এসে নজরে আসে গাছটি পড়ে রয়েছে তারপরে গাছটিকে কেটে ফেলা হয়েছে পরবর্তীতে বন দপ্তর এবং বিডিওর পরামর্শ মেনে গাছটিকে যা করতে বলে তাই করা হবে বলে জানান তিনি

স্কুলে আসার পরে দেখলাম যে থানা থেকে লোক এসেছে এখন এটা অরক্ষিত অবস্থায় এখানে আছে থানার সঙ্গে কনসাল্ট হলো আপাতত স্কুলের পয়সা দিয়ে গাছটা কাটা হচ্ছে কেটে থানায় ওখানে রাখা হবে পরে স্কুল কর্তৃপক্ষ আলোচনার সাপেক্ষে গাছের যা হয় অকশন বা নিলাম বিক্রি যেটাই হোক করা হবে মেয়ে নাকি স্কুলের কাজে লাগানো যাবে না স্কুলের কাজে

কলেজের যখন ছিল ওই অবস্থায় তখন কর্তৃপক্ষ এই গাছগুলোকে গেড়েছিল ধরুন এখানে আপনার সেগুন আছে কিছু ইউকেল পরবর্তীতে করা হয়েছে তো এই এখানে সকাল থেকে একটা মানে তোরজোর ছিল পাবলিকলি কোন একটা বিষয় কি বলবেন এই বিষয়টা নিয়ে বিষয়টা হচ্ছে আমার কানে যখন খবরটা গেল আমাকে একজন স্থানীয় ওই আমার বাড়ির পিছনে যারা স্বয়ংবর গোষ্ঠীর কোন একজন আমাকে ফোন করে জানালো মাসে মাসে একটা গাছ পড়ে গেছে আমি ভেবেছি গাছটা বোধ হয় উপরে পড়েছে তো মানুষ এসে ডাল পাল কাটছে হ্যাঁ একটু মানে শুরু হয়েছে এরকম যে মনে হচ্ছে যে যেটা পারবে কেটে নিয়ে যাবে এরকম একটা আওয়াজ পেলাম তো আমি সঙ্গে সঙ্গে এখানে কাকে জানাবো আমি বিডিও স্যারকে জানালাম তারপরে তপনবুকে জানালাম বাবু বলে না থানা থেকে আমি জানিয়েছি এখনই যাবে কেউ গাছে হাত দিতে পারবে না সে সেই টুকরু ডাল কিছু আছে এগুলো এখানেই আছে স্কুলের দায়িত্বে থানার হেফাজতে রাখা হ্যাঁ থানার হেফাজতে কি নাম আপনার আমার নাম একরাম হক কোন দায়িত্বে রয়েছে পিআইসি অফ স্কুল গার্লস জুনিয়ার হাই স্কুল